চলে এসেছি ফ্রি ফায়ার গেমের আর একটা নতুন ভিডিও নিয়ে। ভাই অনেকদিন পরে আজকে ফ্রি ফায়ার রিলেটিভ একটা ভিডিও আসছে। তো ভাই এই ভিডিওর মধ্যে অনেক কিছু রয়েছে, ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন একদম লাস্ট অবধি। এখানে দেখতে পাচ্ছেন 14 মার্চ থেকে 22 মার্চ অবধি একটা নতুন ইভেন্ট আসবে। তো কী ইভেন্ট আসবে তার সব কিছু বলবো আজকের ভিডিওতে। ভিডিও একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন একদম লাস্ট অবধি। এবং আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ইয়ার অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটিকে সবাই অলে করে রাখবেন, কারণ ইয়ার আমি আপনার জন্য প্রতিনিয়ত ফ্রি ফেলিটি ভিডিও আনতেই থাকি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ফ্রি রিওয়ার্ডসের ইভেন্টের দিকে যাওয়া যাক, যেখান থেকে আপনি অনেক কিছু ফ্রিতে নিতে পারবেন। তো ভাই ফার্স্ট অফ অল যে আমাদের এই চ্যানেলের মধ্যে অনেকদিন থেকে কোনো ভিডিও আসেনি, আর এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা গান যেটা কিন্তু ইভো গান হতে চলেছে আমাদের গেমের মধ্যে। একদমই ঠিকই শুনেছেন, হয় ইভো গান নয় লেজেন্ডারি একটা স্কিন হবে, যেটা দেখতে ভাই মারাত্মক লেভেলে লাগছে। তো আপনাদের কেমন লাগছে সেটা অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন। আর AC80 এই গানটা আসছে, ভাই এই গানটা কিন্তু সত্যি কথা বলছি আর দারুণ লাগছে আমার। তো আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু অবভিয়াসলি সবাই কমেন্ট করে জানাবেন। এই ইভো গানটা আপনাদেরকে নিতে গেলে ফ্রেডেড উইল ইভেন্ট থেকে একটু বেশি ডায়মন্ড খরচ করতে হবে, অ্যান্ড তারপরে পরে আপনাদেরকে একটু জানেন তো যে ইভো গানকে আপডেট করতে গেলে কতটা বেশি ডায়মন্ড খরচ করতে হয়। তো আপনি কি ইভো গানের পিছনে ডায়মন্ড খরচ করবেন কিনা বা ডায়মন্ড স্পেন্ড করবেন কিনা সেটা কিন্তু অবভিয়াসলি আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড নেক্সট আমি আপনাদেরকে বলবো, এই যে ইভো গানটা দেখতে পাচ্ছেন ভাই সত্যি আর বলছি দারুণ লাগছে, মানে দারুণ। তো আমার তো দারুণ লাগছে, তো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। নেক্সট আপনাদেরকে বলবো যে এতদিন আমাদের এই চ্যানেলের মধ্যে ভিডিও আসেনি, পরে পরে কিন্তু ফ্রি ফায়ারের ভিডিও আসবে না, পরে পরে কিন্তু এই চ্যানেলের মধ্যে কন্টিনিউ রোস্ট ভিডিও আসবে। তো কারা কারা রোস্ট ভিডিও দেখতে পছন্দ করেন তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন, আর তারা অবশ্যই করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইয়ার প্লিজ ইয়ার অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ইভেন্ট, যেখানে কিন্তু আপনি দেখুন কী কী ইভেন্ট আসতে পারে, যেটা কিন্তু এখানে প্রাইস পুল রয়েছে এত কিছু। তো আপনি কি এখান থেকে ডায়মন্ড স্পেন্ড করে নিয়েছিলেন কিনা সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। বা এখানে উইশ করতে গেলে আপনাদেরকে প্রথমে 20টা ডায়মন্ড দিয়ে, অ্যান্ড যদি আপনি 11টা উইশ করেন মানে 11টা যদি একসঙ্গে স্পিন করেন তাহলে কিন্তু আপনার 20টা ডায়মন্ড বেঁচে যাবে। তো আপনি কিন্তু চাইলে স্পিন করতে পারেন, আমি কোনো দিনকে আপনাদেরকে সাপোর্ট করব না যে আপনারা গেমের পিছনে ডায়মন্ড খরচ করুন বা টাকা খরচ করুন, কারণ ভাই গেমটা আজকের আছে কালকে নাও থাকতে পারে, এটাই শুধু আমি আপনাদেরকে বলবো। অ্যান্ড নেক্সট আপনাদেরকে বলবো আমাদের নতুন গেমের মধ্যে কিন্তু রিডিম কোড আসতে চলেছে, সেই রিডিম কোড কবে আসবে কীভাবে আসবে সেটাও পরের পরের ভিডিওতে বলে দেবো। অ্যান্ড আপনাদেরকে অনেক আগেই বলেছি যে ফ্রি ফায়ার হয়তো বা আনব্যান হতে পারে আমাদের গেমের মধ্যে, 100% কনফার্ম কিছু জানা যায়নি, ফ্রি ফায়ার কিন্তু আনব্যান হতে পারে, কারণ ফ্রি ফায়ার ম্যাক্স খেলছি এখন আমরা, আর ফ্রি ফায়ারটা যদি আনব্যান হয়ে যায় তাহলে কিন্তু আমরা আবার সেই স্পোর্টসের মধ্যে নাম দিতে পারবো। অ্যান্ড স্পোর্টসটা তো আপনি জানেন কতটা একটা কেরিয়ারের জন্য একটা ভালো হবে। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে ফ্রি ফায়ারটা যদি আনব্যান হয়ে যায় তাহলে পছন্দ হবে কি না আপনাদের কি না হবে। তো অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা কী বলবো ভাই, মানে নতুন একটা বান্ডিল মতো আসছিল, সেই বান্ডিলটাও কিন্তু দেখতে এরকম হবে, কিংবা ইমোটও হতে পারে কিন্তু এটা। তো নতুন ইমোটও যদি হয় তাহলেও কিন্তু দারুণ আছে। তো সেই সঙ্গে আজকের মতো ভিডিও এতটুকু, যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো, বাই বাই।